বাড়ছে রোগী ঝুঁকিতে রয়েছে শিশুরা যুক্তরাজ্যে হুপেন কাশির কেসের সংখ্যা বর্তমানে বাড়ছে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন এই রোগটি আক্রান্তদের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে অত্যন্ত সংক্রামক এই ডিজিজ পেটুসিস নামেও পরিচিত এতে আক্রান্তদের মধ্যে ছোট বাচ্চারা বিপজ্জনক ঝুঁকির মধ্যে রয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির ডেটা থেকে দেখা গেছে এই বছরের জুলাই মাস থেকে নভেম্বরের শেষ পর্যন্ত সময় ইংল্যান্ড এবং ওয়েলসে সাতশো জনেরও বেশি মানুষ সংক্রমিত হতে পারে এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দুশো জনের তুলনায় অনেক বেশি বিশেষ করে ইংল্যান্ডের সাউথ ইস্ট এবং নর্থ ওয়েস্ট সহ ওয়েস্ট মিডল্যান্ডে এই কেসের সংখ্যা বেশি তবে কেসের সংখ্যা বাড়লেও ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলেছে এই সংখ্যা মহামারীর আগের সময়ের তুলনায় এখনও কম হেলথ বিশেষজ্ঞরা বলছেন হুপেন কাশির জন্য প্রেগন্যান্ট নারী এবং তাদের শিশুরা সুরক্ষার জন্য টিকা দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হুপেন কাশি অল্প বয়সী শিশুদের জন্য খুবই অসুস্থ করে তুলতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তারা মারাও যেতে পারে এই রোগের ভ্যাকসিনটি সাধারণত ষোলো থেকে বত্রিশ সপ্তাহের গর্ভাবস্থা থাকা রোগীদের দেওয়া হয় হেলথ পরিষেবাগুলোর পরিসংখ্যানে দেখা গেছে ভ্যাকসিন দেওয়া নারীদের গর্ভে জন্তান জন্ম নেওয়া শিশুদের জন্মের প্রথম কয়েক সপ্তাহে এই রোগের অসুস্থ হওয়ার ঝুঁকি একানব্বই শতাংশ কম ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির কনস্ট কনসালটেন্ট বিশেষজ্ঞ ডক্টর গায়তী বলেছেন নিয়মিত ইমিউনাইজেশন ইমিউনাইজেশন করার আগে হুপিং কাশি হাজার হাজার মানুষকে অসুস্থ করে তুলতে পারে ভ্যাকসিনেশন শুরু হওয়ার পর এর প্রকোপ কমে যাওয়া সহ মানুষের অসুস্থতার রেটও কমে গেছে কিন্তু সংক্রমণ সম্পূর্ণ চলে যায়নি কারণ সংক্রমণ বা টিকা কোনোটাই আজীবন সুরক্ষা দিতে পারে না এই ছিল আমার কাছে ব্রিটেনে যে শীতকালীন নানান অসুস্থতা বাড়তে শুরু করেছে সে বিষয়ে বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি